120 কেজি লোড নেবে কি কল ভাই এই ভেঙে যাবে তো ভেঙে যাবে আমাকে নিয়ে নিউ মার্কেট ঘুরবেন ভাই কি বলে গেলে আমার 6 বছর ওয়ারেন্টি দেব এসব কি বলতেছেন আপনি আজব তো আপনি এত বড় একটা মানুষ আপনি এই যে ছোট টলারের মধ্যে বসে বললেন এটা ছেড়ে দিলেন সারা দিন দুলতে থাকবে বাচ্চা হাত পা নড়াচড়া করবে আর দুলবে মানে বাচ্চা নড়াচড়া করলে এটা দুলনা দুলনা হয়ে গেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম আপনাদের আপন প্লাজার নতুন আরো একটি ভিডিওতে তো আজকে কিন্তু আমরা আবারো চলে এসেছি ঢাকা নিউ মার্কেটে আর এই মুহূর্তে আমরা আছি আজিজ ক্লোথ বেবি আইটেম এন্ড কসমেটিক্সে এখানে কিন্তু আপনারা বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টের কালেকশন এখানে পেয়ে যাবেন বাচ্চাদের এবং বড়দের কসমেটিক্স আর বাচ্চাদের কিন্তু সব ধরনের শীতের কালেকশন এখানে আছে আর আজকে আমাদেরকে রাজু ভাই কিছু প্রোডাক্ট দেখাবে তো চলুন আমরা তার কাছ থেকে তিনি কি দেখাতে চান আমরা সেগুলো বিস্তারিত দেখে নিই আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই তো আজকে আমাদেরকে কি দেখাবেন আপনি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য একটা সুন্দর টুইন ট্রলি টুইন বেবিদের জন্য টুইন ট্রলি আর কি এটা একবার স্ট্রলার স্ট্রলার এটা এটাই সেটা নাকি জি 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 মানে একটা ট্রলিতে দুইটা বাচ্চা রাখা যাবে জি 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 দুইটা বাচ্চা একসাথে ক্যারি করতে পারবেন দুইটা বাচ্চা একসাথে চলতে পারবে অনেক সুন্দর কিন্তু গর্জিয়াস একটি আজব জিনিস কিন্তু আমরা বেবি ট্রলি দেখছি কিন্তু সেগুলো হয় মোটামুটি আমরা যেগুলো দেখছি আগে সেগুলো কিন্তু সিঙ্গেল আর আজকে আমরা এমন একটা আজব জিনিস নিয়ে আসছি এটা হলো ডাবল বড় ভাই এটা সর্বপ্রথম হলো এটা হাফ নেট ফুল নেট করার একটা সিস্টেম আছে হাফ নেট ফুল নেট করা যাবে একদম একদম পুরো ঢেকে রাখা যাবে ও সেকেন্ড নেট আছে নেটটা দিয়ে দিলে আরো ঢেকে যাবে মানে বাচ্চা সেফটি হয়ে যাবে কি সেফ মানে এটার উপর দিয়ে আরেকটা নেট নেট আছে দেওয়া যাবে সাইডে দেওয়া যাবে এটা কিন্তু একদম যে বাচ্চা কিছু দেখতে পারবে তা দেখতে পারবে না তা না উপরে কিন্তু একটা নেট সিস্টেম আছে বাচ্চা কিন্তু ভিতর থেকে আপনাকে দেখতে পারবে বা উপরের দিকে গার্জিয়ান গার্জিয়ানও বাচ্চাকে দেখতে পারবে কি করতেছে স্পষ্ট এখানে তারপর এটা খুলে ব্যবহার করতে পারে এটার মধ্যে শোয়ানো বসানো হেলানো তিনটা সিস্টেমই আছে এটাতে মানে বাচ্চা যদি শুয়ে রাখতে চান শুয়ে রাখতে পারবেন একদম শুয়ে থাকবে আবার যদি দুইটা বেবি যদি শুতে চায় দুইটা বেবি আপনার একদম ফ্ল্যাট করে রাখতে পারবেন শোয়ানো ব্যবস্থা করে রাখতে পারবেন যদি বলেন যে একটা বেবি ঘুমিয়ে পড়ছে আর একটা বেবি জেগে আছে সেই ক্ষেত্রে একটা তুলে রাখতে পারবেন একটা তুলে দিলাম যে বেবিটা জাগনা আছে সে খেলতেছে আরেকজন শুয়ে আছে সমস্যা নেই আর এটা সর্ব সবচেয়ে বড় কথা হলো এটা আপনার 150 কেজি পর্যন্ত লোড নেবে তার পা আসতেছে না এটা তুলে দিলেন তখন দেখা গেল যে পাটা বাহিরে চলে আসতেছে তখন আপনার পা দানি যেটা এটা উঠাইয়া দিলে তখন আর পাটা বাইরে চলে আসবে জি 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 এটা সেফটি বেল্ট আছে এখানে সেফটি বেল্ট সেফটি বেল্ট আছে সেফটির জন্য আর কি বাচ্চা বাচ্চাদের সেফটি বেল্টও আছে যদি বাচ্চা মানে উঠে বসা শিখে গেছে এমন অবস্থা হয় সেক্ষেত্রে দেখা গেল যে বাচ্চা উঠে এগুলোর উপরে ভর দিয়ে চলে আসতে চাইতেছে সেটা কিন্তু আসতে পারবে না আপনি বেবি বেল্টটা একটু লাগিয়ে দিলে বাচ্চা কিন্তু উঠে আর মানে এদিক সেদিক যেতে পারবে না জি 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 আর এটা হলো চায়নার বিখ্যাত বিবিএস কোম্পানি বাবা হাও কোম্পানি ব্র্যান্ডের আর কি এটা চায়নার এক নম্বর ব্র্যান্ড এটা কোম্পানি এটা যারা নিতে ইচ্ছুক তাদেরকে আমরা 6 বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি 6 বছরের ওয়ারেন্টি 6 বছরে যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা আমরা দেখব এটা তো এটার প্রাইস কেমন হবে ভাই জি এটা প্রাইস আমরা দিচ্ছি গত ভিডিওতে আমাদের দেওয়া ছিল একটু বেশি জি এখন একটু আমরা ছাড় দিয়ে একটু দিচ্ছি আমরা এটার দাম দিচ্ছি আমরা 14200 টাকা মাত্র এটার দাম দিচ্ছেন আপনারা এখন 14200 টাকা 6 বছর ওয়ারেন্টি দিচ্ছি সাথে একসাথে যাদের দুইটি বাচ্চা আছে লালন পালন করতে হয় এরকম যারা আছেন তাদের জন্য কিন্তু এটি একদমই সহজ একটি জিনিস মানে প্রয়োজনীয় একটি জিনিস মানে আলাদা আলাদা টলির চাইতে আপনি যদি একটা টলি একসাথে দুইটা বেবি একসাথে থাকবে দুইটা পাশাপাশি থাকবে খেলবে খেলবে দেখবে দুজন একসাথেই থাকবে এই আর কি তো এরপরে আমাদেরকে কোনটা দেখাবেন ভাই এরপরে আমরা যেটা দেখাতে যাচ্ছি খুব সুন্দর একটা স্ট্রলার কালারটা খুব সুন্দর পার্পল কালার এটা হলো ডাবল বেড ডাবল ফ্রেমের বেড বেড হলো ডাবল এই বেডটা যদি আপনি ইচ্ছা করেন ওয়াশ করতে পারবেন বেডটা হবে ডাবল হ্যাঁ বেডটা হলো ডাবল এটা আপনি বাচ্চা যদি ময়লা করে ফেললো নষ্ট হয়ে গেল আপনি এটা খুলে আবার ওয়াশ করবেন এটা শোল্ডার বেল্টটাও আছে সাথে এই শোল্ডার বেল্টের কারণে বাবু থাকবে সেফটি একদম সেফটি কিন্তু নিরাপদে থাকবে আর আরো বড় কথা হলো এটা 120 কেজি লোড নেবে কি কোন ভাই
এই তো ভেঙে যাবে তো ভেঙে যাবে আমাকে নিয়ে নিউ মার্কেট ঘুরবেন ভাই কি বলে গেলে আমার 6 বছর ওয়ারেন্টি দেব এসব কি বলতেছেন আপনি আজব তো আপনি এত বড় একটা মানুষ আপনি এই যে ছোট টলারের মধ্যে বসে বললেন এটা ভাঙা ভাঙা নষ্ট হওয়ার সিস্টেম না এটা হলো আপনার 6 বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আমি 6 বছরের ওয়ারেন্টি জি 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 আও ভিওর আপনারা কিন্তু 6 বছরের ওয়ারেন্টি পাবেন এটাতে এটা শোয়ানো বসানো হেলানো সিস্টেমটা আছে এই দেখছেন পুরো ফ্ল্যাট বাবু ঘুমাতো বাবু ঘুমিয়ে গেল আপনি শুয়ে রাখতে পারবেন ওই শোয়ানোর জন্য আবার বিছানা খুঁজতে হবে এরকম না রাস্তার মধ্যে ঘুমাইছে কোনো টেনশন নাই বসে আছে মানে জাগনা আছে আপনি বসে রাখলেন করে দিলেন ছেড়ে দিলেন বাচ্চা এর মধ্যে ঘুমাচ্ছে আবার এই সিস্টেমে আপনি যদি বাসায় দোলনা হিসেবে ব্যবহার করতে পারবেন এটাকে ইজি চেয়ার যেটাকে বলে এটা হলো চাকরা দোলনা হিসেবে ব্যবহার করা যাবে এই একটা ডানে চাকরা ফোল্ডিং করা যায় না একটা বামে একটা ডানে একটা বামে ভাঁজ করে দিয়ে আপনি এটাকে কিন্তু দোলনা বানায় ফেলা দিতে পারবেন পিছনের চাকাগুলো পিছনের সুইচ আছে পিছনের সুইচ দেওয়া আছে না এটা ছেড়ে দিলেন সারা দিন দোলতে থাকবে বাচ্চা হাত পা নড়াচড়া করবে আর দোলবে মানে বাচ্চা নড়াচড়া করলে এটা দোলনা দোলনা হয়ে গেছে যদি আপনি বলেন উপরে হুড ছাড়া ক্যাপ ছাড়া ব্যবহার করবেন এই ক্যাপটা ছাড়া সেটাও সম্ভব ও এটা খুব সম্ভব খুব সুন্দর একটা সিস্টেম হয়ে যাবে এটার দেখাচ্ছি মানে ক্যাপটা খুলে রাখা যাবে জি আপনি চাইলেই কিন্তু এই যে খুলে দিলেন ক্যাপটা খুলে রাখতে বাচ্চা এখানে দোলনা হিসেবে বাসা ব্যবহার করবেন বাচ্চাকে এখন আর যদি আপনি চান যে না আমার উপরে কোনো ঢাকনার দরকার নাই জি জি সেটা আপনি খুলে রাখতে পারবেন তারপরে যে খুব ইজি আবার লেগে গেল মানে অনায়াসে যখন তখন আপনি যখন তখন ইচ্ছা খুলতে পারবেন যখন ইচ্ছা লাগাতে পারবেন এটার জন্য কোনো মানে সময় লাগবে না এটা হলো একের ভিতরে দুই আর কি একের ভিতরে দুই টু ইন ওয়ান মানে দোলনা এবং স্ট্রলার দুটারই কাজ করবে তো এটার প্রাইস কেমন রাখতেছেন ভাই ভাই এটার প্রাইসটা দিচ্ছি আমরা 7500 টাকা এটার প্রাইস দিবেন 7500 টাকা জি জি 7500 টাকা হলে ভিউয়ার্স আপনারা কিন্তু এত সুন্দর স্ট্রলারটা নিতে পারবেন এটা কিন্তু টু ইন ওয়ান স্ট্রলার আর এটা আপনি চাইলে দোলনার হিসাবে ব্যবহার করতে পারবেন আবার স্ট্রলার হিসাবে ব্যবহার এটা আরেকটা সিস্টেম হলো সেটা হলো আপনি দেখা গেল বাচ্চাকে এভাবে ধাক্কাচ্ছে জি বাচ্চা পরিচিত বা গার্জিয়ান কাউকে না দেখলে আবার কান্নাকাটি করে জি জি তখন সেই ক্ষেত্রে হ্যান্ডেলটা সামনে নিতে পারবেন ও সামনে নিয়ে সামনে নিয়ে আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর কিন্তু জি জি সামনে থেকে আপনি চাইলে ধাক্কাতে পারবেন আর এটার কালার হবে দুইটা ব্লু এন্ড পার্পল ব্লু এন্ড পার্পল জি জি মানে দুইটা কালার হবে ব্লু এন্ড পার্পল আর এটারও কিন্তু এই যে বাচ্চা যখন ঘুমিয়ে যাবে তখন কিন্তু এই যে পাদানি যেটা আছে পাদানিটা কিন্তু আপনারা উঠিয়ে দিতে পারেন তো এখন আমাদেরকে আর কোনটা দেখাবেন ভাই জি ভাই এরপরে যেটা আনবো সেটা হলো আপনাদের জন্য এটা খুব সুন্দর কালার স্টলার হ্যাঁ এটার মধ্যে আগের যেটা দেখেছেন সেম সিস্টেমে এটা হলো আপনার রকিং করা যায় ইজি চেয়ার করা যায় শোয়ানো বসানো হেলানো সিস্টেমটাও করা যায় আপনি আপনার ইচ্ছা জি জি চান আপনি যেভাবে বাবুকে বসায় রাখবেন বসায় রাখতে পারবেন শোয়া রাখতে চাইলে শোয়া রাখতে পারবেন পিছনে কিন্তু এটারও এটাও আপনার চাকা ফোল্ড করে দিবেন চাকা ফোল্ড করে দিবেন একটা বামে এটাও দোলনা সিস্টেম জি টু ইন ওয়ান মানে সুইচ আছে একটা করে দিলেন সুইচ আছে চাকাগুলো উপরে উঠে যাবে পিছনের চাকাগুলো উপরে উঠে গেল এখন কিন্তু দোলনা হয়ে গেছে দোলনা সিস্টেম ইজি চেয়ার হয়ে গেছে ইজি চেয়ার বাচ্চা বাচ্চা ঘুমাবে আসতে দোলবে বাচ্চা হাত পা নাড়াচড়া করলে অটোই দোলবে আপনি নাড়াতে হবে না অটোমেটিক দুধ থাকবে বাবুর নড়াচড়া করলে এটা অটোমেটিক দুধ থাকবে মানে একদম ইজি একটা এটা জি এটা হাফ নেট ফুল নেট এটা এটা কিন্তু এই যে হাফ নেট ফুল নেট করা যাবে মানে চাইলে বাচ্চাকে ঢেকে রাখা যাবে ধুলাবালি রোদ বৃষ্টি থেকে রোদ থেকে রক্ষা করার জন্য কিন্তু এই উপরে ঢাকনাটা দেওয়া আছে আর সামনে কিন্তু ডাইনিং সিস্টেম দেওয়া আছে আপনি এখানে পানির বোতলও রাখতে পারবেন আবার খাবার রেখে বাবুকে খাওয়াতেও পারবেন এটাই সেম আগেরটার মতো এটারও সিস্টেম আছে এখানে যে আপনার হ্যান্ডেলটা সামনে পিছনে রাখার জন্য বাচ্চা আবার চাইলে এটা এটা এটাও কি খুলে রাখা যাবে জি 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 এটাও খুলে রাখা যাবে এটাও খুলে রেখে আপনার ওই শুধু বেডটা দোলনাটা ব্যবহার করতে পারবেন আর শুধু দোলনা ব্যবহার করা যাবে এটার বেড তো সিঙ্গেল না জি এটার বেডটা হলো সিঙ্গেল এটার বেডটা সিঙ্গেল হবে আর এখানে কিন্তু বাবুর জন্য একটা হ্যাঁ সেফটি বেল্ট দেওয়া আছে বাবুর জন্য সেফটি বেল্ট দিয়ে আটকে রাখতে পারবে এটাও ভাই সেম এটা এটার প্রাইস এটাও এটাও 80 90 কেজি লোড নেবে এটাও 80 কেজি আমাদের লোড নেবে আমাদের বড় ভাই আছেন এখানে সালম ভাই সালম ভাই বসুন তো সালম ভাই বসে দেখেন ও সালম ভাই তো আরো স্বাস্থ্যবান দেখতেছি হ্যাঁ উনাকে 70-80 কেজি লোড এটার মধ্যে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এই বেবি ট্রলার গুলো ভাঙার কোনো সম্ভাবনা নাই তো ভাই এটা কিন্তু সকেট জাম্পার আছে মানে গর্তের অর্থ পড়ে গেল এই দেখেন জাম্প করতেছে গর্তের অর্থ পড়ে গেল বাচ্চার ঝাঁকি লাগবে না বাচ্চার কোনো রিস্ক থাকবে না রিস্ক থাকবে না তো এটা এটার দাম কত নিতেছেন ভাই ভাই এটার দাম দিচ্ছি আমরা 6500 টাকা 6500 টাকা তো আমাদের ভিউয়ার্সরা যদি আপনাদের কাছ থেকে এই জিনিসগুলো নিতে চায় কিভাবে নিতে পারবে
কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আমরা কুরিয়ার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা মাল দিয়ে থাকেন দিয়ে থাকি আর যদি কেউ আপনাদের শোরুমে আসতে চায় সেই ক্ষেত্রে হ্যাঁ সেটা হলো আমাদের নিউ মার্কেট गवर्नमेंट নিউ মার্কেট এক নম্বর গেট বা দুই নম্বর গেট দিয়ে ঢুকে মহিলা মসজিদ যে কাউকে জিজ্ঞেস করলে দেখা দিবে মহিলা মসজিদ ঠিক অপর দিকে আজিজ ক্লোথ এন্ড বেবি আইটেম দোকান নম্বর 367 দোকান নাম্বার 367 আজিজ ক্লোথ বেবি আইটেম এন্ড কসমেটিক্স তো আর কথা বাড়াচ্ছি না পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ